আমলিতে যদি না তোলে তোমার জালিমের বিরুদ্ধে হুঙ্কার, বদির হয়ে যদি তুমি না শোনো মাজলুমানের হাহাকার, তবে কহু ভেব না তুমি আসবে না তোমার বিপদ। যদি জিহাদের ডাক আসে কিভাবে রবে বসে, দাবি করো যদি নবীর উম্মত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله معيد النعم ومبيد النقم وبارئ النسم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، خلقنا من العدم وعلمنا بالقلم، علم الإنسان ما لم يعلم، وأشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدًا عبد الله ورسوله، صاحب الأخلاق والقيم، الذي أوتي جوامع الكلم، والذي نهانا عن الظلم والظلم، صلى الله تعالى عليه وعلى آله أولي الفضل والهمم وصحبه ذوي الرشد والحكم، ومن تبعهم بإحسان إلى يوم تجتمع فيه جميع الأمم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون، إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار، مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم، وأفئدتهم هواء. وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل، أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال، وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم، وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال، وقد مكروا مكرهم وعند الله مكرهم، وإن كان مكرهم لتزول منه الجبال، فلا تحسبن الله مخلف وعده رسله، إن الله عزيز ذو انتقام. الله تعالى إرشاد قرآن ظالم رجاء قرآن এই বিষয়ে আল্লাহ তাআলাকে গাফিল উদাসীন বেখবর মনে করবে না। তিনি তাদেরকে অবকাশ দিচ্ছেন, সুযোগ করে দিচ্ছেন সেদিন পর্যন্ত যেদিন চোখগুলো ভয়ে স্থির হয়ে যাবে, পলকহীন হয়ে যাবে, ভীতি বিহ্বল চিত্তে আকাশের দিকে তারা ছুটাছুটি করবে, নিজেদের প্রতি তাদের দৃষ্টি ফিরবে না এবং তাদের অন্তর হবে শূন্য। আর মানুষদেরকে আপনি সেই দিনের ভয় দেখান যেদিন তাদের নিকট আদাব শাস্তি যখন আসবে, তখন জালিমেরা বলবে, হে আল্লাহ, আমাদেরকে আরও কিছুদিন পর্যন্ত সুযোগ দেন যাতে আমরা আপনার দাওয়াত কবুল করি আর রাসূলদের ইত্তিবা করি। কেন আজ এই আবদার? তোমরা না আগে কসম করেছিলে, শপথ করেছিলে কখনো তোমাদের পতন হবে না, আর তোমরা সেই সকল লোকদের গৃহে বসবাস করেছিলে যারা নিজেদের উপর জুলুম করেছিল, আর তোমাদের সামনে স্পষ্ট হয়েছিল আমি তাদেরকে কিভাবে ধ্বংস করেছি, তাদের সাথে আমার আচরণ কী ছিল, আর তোমাদের সামনে বিভিন্ন দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছিল। তারা তাদের ষড়যন্ত্র করেছে, আর আল্লাহ তাআলাও কৌশল করেছেন। তাদের সব ষড়যন্ত্র আল্লাহর আয়ত্তাধীন, যদিও তাদের ষড়যন্ত্রগুলো এমন ছিল যে এর মাধ্যমে পাহাড় মনে হচ্ছে টলে যাবে। অতএব আপনি এমন মনে করবেন না যে আল্লাহ তাআলা রাসূলদের সাথে কৃত ওয়াদা খেলাফি করবেন। নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রান্ত, তার নবীদের দায়ীদের পক্ষে প্রতিশোধ গ্রহণকারী। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ
শাখার অন্তর্গত আবু নাখলা উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত মহতারাম সভাপতি, উপস্থিত আমার প্রাণপ্রিয় নামাজি ভাইরা, দিনদার ইমানদার কোরআনপ্রিয় ভাইরা, সূরাত ইব্রাহিম থেকে ছয়টি আয়াত, 42 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই ছয়টি আয়াতের আলোকে আপনাদের সামনে জুলুম, অত্যাচার, মানুষের উপর যারা নিপীড়ন চালায়, অত্যাচার করে, এই জুলুমের পরিণতি কত ভয়াবহ হতে পারে এবং জুলুম কত বড় অপরাধ, মাঝে মধ্যে আল্লাহ তাআলা জালিমদের পতন করিয়ে তার কুদরতের ঝলক আমাদেরকে দেখান। আল্লাহ তাআলা চাইলে যারা মানুষদের উপর জুলুম চালায়, অত্যাচার চালায়, খুন খারাপি করে, হত্যা ধর্ষণ চালায়, কীভাবে আল্লাহ তাআলা জানাজাবিহীন অবস্থায় তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারেন, ধ্বংস করতে পারেন, তাদের পতন হতে পারে, যাতে করে পৃথিবীর বাকি সকল জালিমরা শিক্ষা নেয়, তাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য আল্লাহ তাআলা জালিমদেরকে কীভাবে ধ্বংস করেন, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, জুলুম শব্দটি যদিও আরবি জুলুম, কিন্তু এটি বাংলায় আমরা অনেক ব্যবহার করি। অন্যায়, অত্যাচার, বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা, এটাকেই আরবিতে জুলুম বলা হয়। আর জুলুমের অর্থ হচ্ছে ওয়াদউ শাইই ফি গাইরি মাউদিইহি, কোনো জিনিসকে আপন স্থানে না রেখে অন্য স্থানে রাখা, তার যে হকদার তাকে তার হকটি না দিয়ে একজনের হক নষ্ট করা, হকটি যথাস্থানে না রেখে অন্য জায়গায় রাখা, এটাকে জুলুম বলা হয়, এটাকে অন্যায় বলা হয়। ইবাদতের হকদার হচ্ছেন আল্লাহ তাআলা, এটার যথাস্থান হচ্ছে আপনি এই ইবাদতটি, ফরিয়াদটি, নামাজ, রুকু, সুজুদ, এটি আল্লাহ তাআলার উদ্দেশ্যে করবেন। কিন্তু বান্দা যখন এই ফরিয়াদ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কোনো মূর্তির সামনে করে, কোনো মাজারের সামনে করে, কোনো মন্দিরে, কোনো দুর্গায়, কোনো দরগায়, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে বাতিল কোনো মাবুদের নিকট গিয়ে যখন এই ইবাদতটি সে পেশ করে, তখন সে আল্লাহর উপর জুলুম করেছে। কারণ ইবাদতের হকদার হচ্ছেন কে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন ইবাদতের একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ তাআলা। মানব দানবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য। কিন্তু বান্দা যখন এই ইবাদতটি আল্লাহ তাআলার উদ্দেশ্যে না করে, গায়রুল্লাহর উদ্দেশ্যে এই ইবাদত করে, হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়, জুলুম। যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, রিজিক দিয়ে যাচ্ছেন, সুঠাম দেহ দিলেন, সুবিন্যস্ত করলেন, এত সুন্দর আকৃতি দিলেন, এবং আমার আপনার উপর অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে যাচ্ছেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব সকল, হে ইনসান, হে মানুষ, তোমার রবের কোন বিষয়ে, তোমার রবের বিষয়ে তোমাকে গাফিল করে রেখেছে? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, সুন্দর করে সৃষ্টি করেছেন, সুঠাম দিয়েছেন, এত কিছু যিনি দিলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, রবের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করো? সেই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে বান্দা যখন কোনো মাজারে গিয়ে সাজদা করে, কোনো মূর্তির সামনে গিয়ে যখন ফরিয়াদ করে, অগ্নি পূজা করে, গাভী পূজা করে, গায়রুল্লাহর পূজা করে, আল্লাহ তাআলা বলেন এটি হচ্ছে লাযুলমুন আযীম, সবচেয়ে বড় অন্যায়। অতএব জুলুম হচ্ছে হকদারকে তার হকটা না দিয়ে অন্যত্র দেয়া, অন্যত্র রাখা, যথাস্থানে না রেখে অন্য জায়গায় কোনো জিনিস রাখলে এটাকে কি বলা হয়? জুলুম। এই জুলুম আল্লাহ তাআলা কখনো করেন না। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিন লিল-আবীদ, আল্লাহ তাআলা বলেন বান্দাদের উপর কখনো আল্লাহ তাআলা জুলুম করেন না।
ان الله لا يظلم مثقال ذره انو পরিমাণ বরাবর ذره বরাবর আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না যেহেতু আল্লাহ তাআলা জুলুম করেন না সেহেতু আল্লাহ তাআলা জালিমদেরকেও ভালোবাসেন না ইন্নাহু লা ইউহিব্বুয-যালিমিন আল্লাহ তাআলা বলেন জালিমদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেন ভালোবাসেন না মহব্বত করেন না কারণ আল্লাহর সিফতের সাথে তাদের সিফতের মিল নেই আল্লাহ তাআলা চান প্রত্যেক হকদারকে তার হকটা দেয়া হোক আর এরা মানুষের উপর জুলুম অত্যাচার করে মানুষের হকটা তারা নষ্ট করে মখলুকের হকটা তারা নষ্ট করে এই জন্য এই জালিমদেরকে আল্লাহ তাআলা যেমন ভালোবাসেন না তেমনি আল্লাহ তাআলা জালিমদেরকে কোনো সময় সঠিক পথ দেখান না ইন্না আল্লাহ লা ইয়াহদিল কওমাজ-জালিমিন আল্লাহ তাআলা বলেন জালিমদেরকে আল্লাহ তাআলা কখনো হিদায়ত দেন না হিদায়ত থেকে তারা বঞ্চিত হয়ে যায় দুনিয়াতেও তারা কামিয়াব হয় না আখিরাতেও তারা সফল হয় না সব সময় তারা ব্যর্থই থেকে যায় ইন্নাহু লা ইউফলিহুয-জালিমুন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা জালিমদেরকে সফল করেন না কামিয়াব করেন না বাহ্যিকভাবে আপনি দেখতে পারেন তার দালান কুঠা হচ্ছে মানুষের উপর জুলুম করে সে মানুষের জায়গা জমি নিয়ে নিচ্ছে বড় লোক হচ্ছে ব্যবসা বাণিজ্যে তার উন্নতি হচ্ছে চাকরিতে তার প্রমোশন হচ্ছে তার স্বাস্থ্য বাড়ছে দল সুসংগঠিত হচ্ছে ক্ষমতায় বারবার যাচ্ছে গাড়ির মালিক হচ্ছে বাড়ির মালিক হচ্ছে জায়গা জমিনের মালিক হচ্ছে তার উন্নতি হচ্ছে আল্লাহ তাআলা বলেন লা ইউফলিহ সে কামিয়াব হবে না তুমি এখন দেখছো সে বাহ্যিকভাবে সফল কিন্তু পরিণতির দিক দিয়ে 10 বছর পর 20 বছর পর এসে দেখিও তার অবস্থা কী হবে বৃদ্ধাশ্রমে তার শেষ নিঃশ্বাস ফেলতে হবে তার সন্তানই তাকে ঘর থেকে বের করে দিবে তার স্ত্রী তার অবাধ্য হবে তার ঘরের মধ্যে অজানা একটি অশান্তি লেগেই থাকবে এই ধরনের জালিমদেরকে আমি আল্লাহ তাআলা বলছি লা ইউফলিহ এরা কখনো কামিয়াব হতে পারে না এই জুলুম আল্লাহ তাআলা নিজেও করেন না এবং আমরা পরস্পর জুলুম করাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন حديث قدسي الله تعالى بولن يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا الله تعالى بولن هي أمر بندرا ظلم كأمي الله تعالى أبو شندكري نجر قور أمي أي ظلم كحرام كري ديتي وطيب تمرا وقرش بر ظلم كريونا فلا تظالموا كيو كرو بر ظلم كريونا أمون كي الله تعالى শত্রুর সাথেও জুলুম করতে নিষেধ করেছেন সে আপনার শত্রু হতে পারে আপনার নিকট বিচার নিয়ে আসলো ফাঁকে আপনি তার কাছ থেকে প্রতিশোধটা নিয়ে তার উপর জুলুম করলেন এই জুলুমটা করতেও ইসলাম নিষেধ করে দিয়েছে সুবহানাল্লাহ কত উন্নত মানের চরিত্র আখলাক ইসলাম আমাদেরকে শিখাচ্ছে বন্ধুর সাথে তো বিশ্বাসঘাতকতা করে তার উপর জুলুম করাই যাবে না শত্রুর সাথেও জুলুম করা ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى الله تعالى বলেন কারো সাথে যদি তোমাদের শত্রুতা হয় কোন ব্যক্তির সাথে পরিবারের সাথে দলের সাথে গোষ্ঠীর সাথে এই শত্রুতার কারণে এই শত্রুতাটি যেন ইনসাফের পথে অন্তরায় না হয় বাধা না হয় বরং ইনসাফ করো জুলুম করিও না বাড়াবাড়ি করিও না তার হকটা তাকে পৌঁছে দাও এমনকি কেউ যদি আপনাকে মসজিদ থেকেও বের করে দে আল্লাহ তাআলা বলেন তার উপরও তুমি জুলুম করিও না সাধারণ মসজিদ না মসজিদে হারামের কথা আল্লাহ বলছেন মসজিদে হারামে মক্কার কাফিররা তোমাদেরকে যেতে দেয় না এটা আলাদা বিষয় কেন যেতে দেয় না সেজন্য ময়দানে তোমরা তাদের সাথে লড়াই করবে কিন্তু অন্য কোনো লেনদেন যদি হয়ে থাকে অন্য কোনো যদি সে তোমার পাওনাদার হয়ে থাকে তার উপর কোনোভাবে তুমি জুলুম করিও না সুবহানাল্লাহ প্রাণের শত্রু আপনাকে মসজিদ থেকে বের করে দিল এটার হিসাব আপনি তার সাথে আলাদা করেন কিন্তু এই প্রতিশোধটাকে আপনি অন্য জায়গায় তার উপর জুলুম করতে পারবেন না এই উন্নত মানের আখলাক ব্যবহার চরিত্র ইসলাম আমাদেরকে শিখাচ্ছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদদুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু কোনো জাতির যদি তোমাদেরকে কোনো জাতি মসজিদে হারাম থেকে বের করে দে মসজিদে হারাম থেকে মক্কা থেকে কেন বের করে দিল এই ক্রোধটি এই আক্রোশটি যেন তোমাদেরকে জুলুম করতে বাধ্য না করে না জুলুম করা যাবে না প্রিয় ভাইরা জুলুম হচ্ছে এমন একটি অপরাধ আখিরাতের আগে দুনিয়াতেই এর শাস্তি শুরু হয়ে যায় কিছু অপরাধ এমন
এর শাস্তি আখিরাতে। কিন্তু জুলুম হচ্ছে এমন একটি অপরাধ, আখিরাতে তো এর শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা জালিমের পতন, জালিমের কঠিন এবং ভয়াবহ পরিণতি এই দুনিয়াতেই মজলুমদের সামনে দেখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আবু দাউদে এসেছে, মা মিন দানবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লি সাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাতি মিনাল বাগি ওয়া কতিআতির রাহিম। মানুষের উপর জুলুম করা, আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করা, এই দুইটি অপরাধ হচ্ছে এমন গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখিরাতের আগে দুনিয়াতেই আল্লাহ তাআলা দ্রুত এর শাস্তি দিয়ে দেন। এত কঠিন একটি অপরাধ, এবং কিয়ামতের দিন এদেরকে সোজা জাহান্নামের রাস্তা দেখানো হবে। নাউযু বিল্লাহ। ইন্নাল লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তারীকা ইল্লা তারীকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলা আল্লাহি ইয়াসীরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা কুফরি করে, জুলুম করে, বাড়াবাড়ি করে, খুন খারাপি করে, অন্যায় করে, অত্যাচার নিপীড়ন চালায় মানুষের উপর, তাদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, এবং আল্লাহ তাআলা তাদেরকে সোজা জাহান্নামের রাস্তা দেখাবেন। ইল্লা তারিকা জাহান্নাম, তারিক মানে পথ, রাস্তা। আল্লাহ তাদেরকে জাহান্নামের রাস্তা দেখাবেন, খালিদিনা ফিহা আবাদা, সেই জাহান্নামে চিরকাল তাদেরকে থাকতে হবে, এবং জালিমরা জাহান্নামে একা যাবে না। ওই জালিমকে যারা তাকে তেল মেরেছে, তার যারা পিএস ছিল, তার যারা নিজের যারা লোক ছিল, যারা হাততালি মারতো এবং তাকে জুলুম করতে বলতো, তার পিছনে পিছনে বলতো, আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে, আছে কিনা আমাদের সমাজে? জালিম জুলুম করতে পারতো না যদি তার সাথী সঙ্গীরা তাকে বারণ করতো, নিষেধ করতো। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন এই জালিম এবং তার যে সকল কর্মী আছে, সাথী সঙ্গী আছে, সহযোগী আছে, সবগুলোকে একসাথে শৃঙ্খলিত করে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون احشروا الله بن حشر করো, সমবেত করো, জমায়েত করো, الذين ظلموا ظالمদেরকে হাশরের ময়দানে, তারা একা নয়, হুম আজওয়াজাহুম, জালিমদেরকে সাথে তাদের দলের অন্যান্য যারা আছে, বড় বড় তাদের নেতা যারা আছে এবং অধীনস্থ যে সকল কর্মী আছে, সাথী সঙ্গী যারা আছে, সবগুলো জালিম, সবগুলোই তারা অপরাধী, অন্যায়কারী। আল্লাহ তাআলা বলেন, সবগুলোকে একসাথে মুকাররানিনা ফিল আসফাদ, এদেরকে জাহান্নামে শৃঙ্খলিত অবস্থায় উপস্থাপন করা হবে এবং বলা হবে, এদেরকে দাঁড় করাও, ইন্নাহুম মাসউলুন, আজ তাদেরকে প্রত্যেকটা জুলুমের জবাব দিতে হবে। মাসউলুন, পৃথিবীতে দুনিয়াতে অনেকের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, সে দেখেছে যত জুলুম করি তত ক্ষমতা বাড়ে, পাওয়ার বাড়ে, দল শক্তিশালী হয়, টাকা পয়সা বাড়ছে, ব্যবসার উন্নতি হচ্ছে, ভেবেছে আমার লাগামটা কেউ ধরতে পারবে না। আজ ওয়াকিফুহুম, এদেরকে দাঁড় করাও, ইন্নাকুম মাসউলুন, প্রত্যেকটা জুলুমের জবাব আজ দিতে হবে। এমনকি প্রিয় ভাইরা, জালিম তো একা জাহান্নামে যাবে না, বরং যারা শুধু সহযোগিতা করেছে তা নয়, বরং যারা দর্শকের ভূমিকা পালন করেছে তাদেরকেও শাস্তি দেয়া হবে। একদল হচ্ছে জালিম, আরেক দল তাকে সহযোগিতা করেছে, আরেক দল শুধু দর্শকের ভূমিকা পালন করেছে। যারা দর্শকের ভূমিকা পালন করে মজলুমকে জালিমের হাতে ছেড়ে দেয়, কিয়ামতের দিন তাকেও শাস্তি দেয়া হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নান নাস ইযা রাউ যালিম ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি আওশাকাল্লাহু আন ইয়ামাহুম বিইকাবিম মিন। মুসনাদে আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন দেখে জালিম জুলুম করে যাচ্ছে, পুরো ব্যাংক খেয়ে ফেলেছে, শেয়ার মার্কেট পুরোটাই দখল করে ফেললো, রাস্তাঘাট ব্রিজ যা আছে সবই মানুষের নিয়ে নিচ্ছে, মানুষ করোনা দ্বারা আক্রান্ত তাদের ত্রাণটাও খেয়ে ফেলেছে, এ সকল জালিম আফ্রিকায় বাংলাদেশে নাই নাকি? আছে। কত বড় বড় জালিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই সকল জালিমদেরকে যদি মানুষ ছেড়ে দেয়,
তাহলে আল্লাহ তাআলা এমন শাস্তি নাজিল করবেন, আনিয়া উম্মাহুম আমভাবে সাধারণভাবে জালিম, আর যারা দর্শকের ভূমিকা পালন করছে সবাইকে এই শাস্তি দ্বারা আক্রান্ত হতে হবে, কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুইজনই অপরাধী। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দর্শকের ভূমিকা পালন করে, আপনি বুঝেন না আজ তার পালা কালকে আপনার পালা। এই জালিম আজ একজনের জমি দখল করেছে, কাল কিন্তু আপনারটা ধরবে। আজ একজনের ব্যাংক ওখান থেকে সে জুলুম করে টাকা নিয়ে নিচ্ছে, কালকে আপনার অ্যাকাউন্টে হাত দিবে। আজ এক ব্যাংকে ধরেছে, কাল আপনার ব্যাংকে ধরবে। এভাবে যদি দর্শকের ভূমিকা পালন করা হয়, জালিমদের পাওয়ার বাড়বে, জালিমদের ক্ষমতা বাড়বে, জালিমদের সংখ্যা বাড়বে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জালিমদেরকে জুলুম করতে দেয়া যাবে না। انصر اخاك ظالما او مظلوما رسول صلى الله عليه وسلم ارشاد করেন, তোমার ভাই জালিম হোক অথবা মজলুম হোক, দুনো অবস্থায় তুমি তাকে সাহায্য করো। সাহাবীরা অবাক হলেন, ইয়া রাসূলুল্লাহ, انصره اذا كان مظلوما فكيف اذا كان ظالما, আমার ভাই যদি মজলুম হয়ে থাকে, নির্যাতিত হয়ে থাকে, আমি তার নুসরত করব, সাহায্য করব, কিন্তু সে যদি জালিম হয় তাহলে আমি তার সাহায্য কীভাবে করব? আমি কি তাকে আরও বেশি জুলুম করতে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, না, জালিমকে সাহায্য করবে, এর অর্থ হচ্ছে তার দাউহু আনিল যুলমি ফা ইন্না যালিকা নাসরুহ, তাকে জুলুম করতে দিবে না, এটি হচ্ছে তার সাহায্য করা। যদি তুমি তাকে জুলুম করতে না দাও তাহলে তুমিও জাহান্নাম থেকে বাঁচবে, তাকেও তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে তুমি তাকে সাহায্য করলে, এবং তার জুলুমের মাত্রাটা আর বাড়বে না, সমাজের অন্যান্যর আক্রান্ত হবে না। ফলে তুমি শুধু তাকে সাহায্য করেছো তা নয়, গোটা সমাজকে তুমি অন্যায় অপরাধ অবিচার থেকে তুমি বাঁচিয়ে দিলে, সুবহানাল্লাহ। আর যখন একদল জুলুম করেই যাচ্ছে, আরেকদল তারা দর্শকের ভূমিকা পালন করছে, কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিরোধ নেই, সমাজের সবাই যখন জালিম হয়ে যায়, সমাজের মধ্যে ইনসাফ পরায়ণ মানুষ খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যায়, তখন আল্লাহ তাআলা গোটা এলাকাকে, দেশকে ধ্বংস করেন। কখনো বন্যার মাধ্যমে, প্লাবনের মাধ্যমে, কখনো ভূমিকম্পের মাধ্যমে, ভূমিদশের মাধ্যমে, কখনো বিভিন্ন জায়গায় আল্লাহ অগ্নি লাগিয়ে দেন, এক অগ্নি কাণ্ডের মাধ্যমে কয়েকশো কয়েক হাজারের মানুষের প্রাণ চলে যায়, আহত নিহত হয়। এভাবে নানাভাবে জালিমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেন। কোরআনে আল্লাহ বলছেন, وَتِلْكَ الْقُرَى أَهْلَكْنَاهُمْ لَمَّا ظَلَمُوا وَجَعَلْنَا لِمَهْلِكِهِمْ مَوْعِدًا وَتِلْكَ الْقُرَى আগের প্রত্যেকটা নগরী, দেশ, এলাকা, দল, জনগোষ্ঠী, সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি, লাম্মা ظَلَمُوا যখন তারা জুলুম করেছে। জুলুমের কারণে কোনো দেশ, কোনো দল, কোনো জাতি, কোনো ব্যক্তি ঠিকে থাকতে পারে না। এবং জালিমদেরকে আল্লাহ সাধারণভাবে ধ্বংস করেন না, বরং মূল থেকে আল্লাহ তাআলা তাদেরকে উপড়ে ফেলেন। যখন পতন শুরু হয়ে যায় তখন কোনো নেটওয়ার্ক কাজে আসে না, তখন কোনো বন্ধু বান্ধব কাজে আসে না, তখন কোনো কর্মী বাহিনী কাজে আসে না, বরং মাঝে মধ্যে বন্ধুর হাতে বন্ধুকে খুন হতে হয়। فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ আল্লাহ তাআলা বলেন, জুলুম করতে করতে যখন সীমাহীন জুলুম হয়ে যায়, তখন আল্লাহ তাআলা দাবির একবারে মূল থেকে, শিকড় থেকে আল্লাহ তাআলা কেটে ফেলেন, তাকে এবং তার পুরো বংশকে আল্লাহ ধ্বংস করে দেন, পুরো ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা শেষ করে দেন, ঘর বাড়ি পুরোটাই আল্লাহ তাআলা উপরে ফেলেন। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি এভাবে জালিমদের পতন ঘটান। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন, মজলুমের ফরিয়াদ বৃথা যাবে না, জালিম জুলুম করেই যাবে আর মজলুম ফরিয়াদ করতেই থাকবে, আল্লাহ তাআলা সারা দিবেন না, তুমি বিষয়টা এমন মনে করিও না, তুমি আল্লাহ তাআলাকে গাফিল মনে করিও না, বেখবর মনে করিও না, আল্লাহ কি দেখেন না, আল্লাহ কি শুনেন না। অনেক সময় আমরা মজলুমরা বলেই ফেলি, আল্লাহ বলেন, না না, আল্লাহ তাআলা কিন্তু বেখবর নন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয-যালিমুন, জালিমরা যা করছে
ষড়যন্ত্র করছে, চাল খেলছে, বিভিন্ন কূটকৌশল করছে, তুমি আল্লাহ তাআলাকে এই সকল বিষয়ে গাফিল মনে করিও না, বেখবর মনে করিও না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ তাআলা তাদেরকে ঢিল দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, ইউআখিরুহুম অবকাশ দিচ্ছেন, কারণ আল্লাহর সুন্নত হচ্ছে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সুযোগ দেন কিন্তু ভুলে যান না। আল্লাহ তাআলা ধরেন না, ধরেন না, কিন্তু ধরলে ছাড়েন না, খুঁজে এক টুকরো গোশত পাওয়া যাবে না, এমনভাবে আল্লাহ তাআলা ধরেন, তখন খুঁজে তালাশ করে তার গোশত পাওয়া যাবে না, এক ফোঁটা রক্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা কীভাবে জালিমদেরকে পাকড়াও করেন, মাঝে মধ্যে দুই একটা ঝলক আল্লাহ দেখান, আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারেন। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলাকে বেখবর মনে করিও না, জালিম জুলুম করে যাবে আর মজলুম কান্নাকাটি করবে, তার এই কান্না বৃথা যাবে না। হে জালিম, তোমার মতো এরকম নির্বুধ কেউ নেই, আরেকজনের টাকা পয়সা তুমি আত্মসাৎ করে রাত্রে ঘুমাচ্ছ, আর ওই মজলুম রাতে ঘুমাতে পারছে না, বরং পুরো রাত তোমার এই মামলাটি সে আল্লাহর নিকট করছে, ফাইলটি সে দুনিয়ার আদালত থেকে আসমানের আদালতে সে আপিল করছে, তুমি ঘুমাচ্ছ আর সে ঘুমাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাযলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুমের বদদুয়া থেকে তুমি বাঁচো, কারণ মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই, মজলুমের ফরিয়াদ বদদুয়া এবং আল্লাহর মাঝখানে কোনো অন্তরায় নেই, কোনো হিজাব নেই, মজলুম বদদুয়া করে ফাইলটি আল্লাহর নিকট পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়া দাওয়াতুল মাযলুম, তিন ব্যক্তির দোয়া, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া এবং বদদুয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওয়া দাওয়াতুল মাযলুম, মজলুমের বদদুয়া, ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম, এটাকে আল্লাহ তাআলা অগ্রাহ্য করেন না, এটাকে আল্লাহ তাআলা সরাইয়া দেন না, ফাইলটি আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন না, বরং এটাকে আল্লাহ অ্যাকসেপ্ট করেন তার অফিসে। ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম, আল্লাহ তাআলা মেঘের উপরে উঠিয়ে, ইফতাহু লাহা আবওয়াবুস সামা, আসমানের সব দরজা আল্লাহ খুলে দেন। মজলুমের বদদুয়া আসছে, আল্লাহ অপেক্ষায় থাকেন এই মজলুমের ফরিয়াদ কখন কবুল করব। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জাতি, আমি আমার ইজ্জতের কসম করছি, লা আনসুরান্নাকা ওয়া লাউ বা'দা হিন, আমি তোমার সাহায্য করব, হে মজলুম তোমার ফরিয়াদ আমি শুনব, কবুল করব, সাড়া দিব, হ্যাঁ কিছুটা সময় যেতে পারে, কোনো একটি হিকমতের কারণে, কৌশলের কারণে, যেটা আমি জানি না, আমি বুঝি না, হতে পারে এই বদদোয়াটি কবুল হতে 7 বছর, 8 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর লেগে যেতেও পারে, কিন্তু এই বদদোয়াটি আল্লাহ তাআলা কবুল করবেন। আজ থেকে কয়েক বছর আগে আপনারা পেপার, পত্রিকায়, ফেসবুকে দেখেছেন, সোহানের মা বদদোয়া করেছে, তার ছেলের চোখগুলো উপরে দেয়া হয়েছে, এবং যাকে এখন নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার প্রতাপ, তার প্রভাব, তার শক্তি এমন, অনেকেই ভেবেছিল এই সোহানের মা সে কী বা করতে পারে, হ্যাঁ সে কিছু করতে পারে নাই, কিন্তু সে ফাইলটি এমন রবের হাতে উঠিয়ে দিয়েছে, তার ছেলের চোখটি উপরে যখন ফেলা হয় তখন তার মা ভিক্ষা চেয়েছিল যে আমার ছেলের চোখ দুইটা আমি ভিক্ষা চাই। আর আজ এই যাকে হত্যা করা হয়েছে তার মেয়েরা ভিক্ষা চাচ্ছে, আমরা আমাদের বাবার দুটি চোখ না, বরং এক টুকরা গোশত পেতে চাই। আল্লাহ তাআলা দেখান যে মজলুমের ফরিয়াদ আল্লাহ কীভাবে কবুল করেন। আপনি মানুষদেরকে কাজ করাইয়া টাকা দিচ্ছেন না, তাদের হক নষ্ট করছেন, একবার যখন নষ্ট করেন আর দেখেন আল্লাহ ধরে না, তখন আপনি আবার করেন, তিনবার করেন, 10 বার করেন, 20 বার করেন, মানুষ কান্না করে, কোন অফিসে যাবে কান্নিকুট কেস করবে, যখন কোনো রাস্তা খুঁজে পায় না বাংলাদেশে চলে যায়, আপনি মনে করেন যাক যন্ত্রণা থেকে বেঁচে গেলাম, কিন্তু আপনি জানেন না সে বাংলাদেশে গেছে ঠিকই, কিন্তু ফাইলটি কিন্তু আল্লাহর নিকট দিয়ে গেছে। হঠাৎ দেখবেন আপনার কিডনি নষ্ট হয়ে যায়, স্ত্রীর সাথে আপনার অশান্তি লেগেই থাকে, সংসারে আপনার কোনো আরাম নেই, এভাবে যখন একের পর এক বান্দা জুলুম করতে থাকে, হঠাৎ আল্লাহ তাআলা এমনভাবে পাকড়াও করেন, পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, স্বাস্থ্যের সংকট, অর্থের সংকট, সব দিক থেকে যখন আল্লাহ ধরেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ লায়ুমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিত, আল্লাহ জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। পরে যখন পাকড়াও করেন, পরে যখন আল্লাহ তাআলা তাকে ধরবেন, তখন লাম ইফলিতহু, তার এই পাকড়াও থেকে ওই ব্যক্তি বাঁচতে পারবে না, তার ওই পাকড়াও থেকে ওই ব্যক্তি সেই শাস্তি থেকে সে নাজাত পাবে না, সে রেহাই পাবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই আয়াতটি তেলাওয়াত করেছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিক ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, কোন জনপদ কোন এলাকাবাসী যখন জুলুম করে তোমার রবের পাকড়াওটা এভাবে কঠিন হয়, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় তার পাকড়াও অতি কঠোর অতি কঠিন ভয়াবহ হয়ে থাকে, আল্লাহর পাকড়াও থেকে তখন জালিম বাঁচতে পারে না। কাদাল্লাহু আন্নাল বাগিয়া ইয়াসরাউ আহলাহু ওয়া আন্না আলাল বাগি তাদুরুদ দাওয়াইর ওয়া মান ইয়াহতাফির বিরান লিয়ুকিআ গায়রাহু সায়ুকাউ ফিল বিরি আল্লাযী হুয়া হাফির, কবি বলেন আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে মানুষের উপর যারা জুলুম অত্যাচার করে অন্যের জন্য গর্ত খনন করে সেই গর্তে তাকেই পতিত হতে হবে। যেভাবে তার চোখটা উপরে ফেলেছেন আপনার চোখটা এভাবে উপড়ানো হবে, যেভাবে আরেকজন তার পাকে পঙ্গু করেছেন আপনার পাকে এভাবে পঙ্গু করা হবে, যেভাবে আরেকজনের দিকে আপনি গুলি ছুঁড়ে মেরেছেন তখন তার দিকে আপনার এক আঙ্গুল ছিল কিন্তু আপনার দিকে তিন আঙ্গুল ছিল। আল্লাহ তাআলা বুঝাতে চান যে তার দিকে তো চার আঙ্গুল দেওয়াই যাবে না, গুলি মারার সময় এক আঙ্গুল তার দিকে হলে তিন আঙ্গুল আপনার দিকে থাকে, অর্থাৎ তাকে আপনি যেভাবে হত্যা করছেন নৃশংসভাবে খুন করছেন একবার নয় তিন তিনবার এর শাস্তি কমপক্ষে দুনিয়াতে আপনাকে পেতে হবে। অতএব সম্মানিত ভাইরা, জুলুমের পরিণতি অত্যন্ত ভয়াবহ। মাঝে মধ্যে আমরা আমাদের আশেপাশে আমরা দেখি, আপনারাও দেখবেন, এবং আমাদের সবাইকে এই জালিমদের পরিণতি থেকে শিক্ষা নিতে হবে, নিজে গড়তে পরে নয় বরং এর আগেভাগে আত্মসমালোচনা করে নিজেকে জুলুম থেকে বাঁচানোর মাধ্যমে। আর পরকালে ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ তাআলা বলেন এই জালিমদেরকে আল্লাহ তাআলা সামান্য অবকাশ দিচ্ছেন সেই দিন পর্যন্ত যেদিন এত কঠিন হবে জালিমদের জন্য, তো ভয়াবহ হবে, সেই দিনের চিত্র দেখে তাদের চক্ষু পলকহীন হয়ে যাবে, তারা পলকে ফেলতে পারবে না, চোখ তাশখাসু স্থির হয়ে যাবে, ভয়ে আতঙ্কে তারা এত সন্ত্রস্ত হবে যে তারা চোখের পলক ফেলার তারা সুযোগ পাবে না। আউযু বিল্লাহ। واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين, الله تعالى বলেন الوعد الحق সত্য ওয়াদা কিয়ামত যখন সংগঠিত হবে, شاخصة أبصار তখন কাফিরদের জালিমদের চক্ষু স্থির হয়ে যাবে, জাহান্নামকে তারা সামনে দেখবে পুলসিরাত, এভাবে ভয়ঙ্কর এই পরিস্থিতির সম্মুখীন যখন তারা হবে তারা তাদের পলকটাও ফেলতে পারবে না, তখন তাদের কোনো উযর আপত্তি কিয়ামতের দিন আল্লাহর নিকট অ্যাকসেপ্ট হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা মা'দিরাতুহুম ওয়া লাহুমুল লানাতু ওয়া লাহুম সুউউন নার, আল্লাহ তাআলা বলেন তারা পলক ফেলতে পারবে না কেন, কারণ কিয়ামতের দিন কোনো উযর সেদিন কবুল হবে না, বরং জালিমদের উপর লানত হবে, অভিশাপ হবে, সুউদ্দার কঠিন এবং ভয়ঙ্কর আবাসস্থল তাদের জন্য জাহান্নামে অপেক্ষা করবে, এবং দুনিয়াতে তাদের যত বন্ধুবান্ধব ছিল, যত তাদের পিএস ছিল, নিজের লোক ছিল, কর্মী বাহিনী ছিল, কোরআনে আল্লাহ তাআলা বলছেন তাদের চক্ষুটা স্থির হবে কেন, পলক তারা ফেলতে পারবে না কেন, কারণ দেখবে এই সকল আমার আপন রুকলায় সবাই আমার লোকরা উধাও হয়ে গেছে, এখন আমার লোক বলতে এখন আর কেউ নেই, সবাই তখন নাফসি নিজেকে নিয়ে ব্যস্ত। মালি যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন চোখ ফেলতে পারবে না, পলক ফেলতে পারবে না, চক্ষু স্থির হয়ে যাবে, কারণ জালিম দেখবে আমার কোনো আপন কেউ নেই। দুনিয়াতে আমি বলতাম ওয়ান টুর ভিতরে অনেক কিছু করে ফেলতে পারবো, এটা আমার জন্য কোনো বিষয়ই না, এত বড় জালিম পুরো দেশই তার, কিন্তু কিয়ামতের দিন এই জালিমে কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না,
এমন কোনো সুপারিশকারী তার থাকবে না যার সুপারিশ মানা হয় এবং কোনো সাহায্যকারী সে খুঁজে পাবে না। ওমা লিয-য্বালিমিনা মিন আনসার, বরং তাদের অবস্থা কত কঠিন হবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইরতাদ্দু ইলাইহিম তারফুহুম, ভীতিবিহ্বল চিত্তে আতঙ্কিত হয়ে মাথা তুলে আকাশের দিকে চেয়ে ছুটাছুটি তারা করবে, পালাতে থাকবে, দৌড়াতে থাকবে হাশরের ময়দানে। তাদের দৃষ্টি নিজেদের দিকে তারা ফিরাতে পারবে না। ও আফইদাতুহুম হাওয়া, তাদের অন্তর ভয়ে শূন্য হয়ে যাবে, উদাস হয়ে যাবে, বেকুল হয়ে যাবে। তাদেরকে যদি পুরা দুনিয়া দেয়া হয় কিয়ামতের দিন ভয়াবহ শাস্তি থেকে বাঁচার জন্য, মুক্তিপণ হিসাবে, বদলা হিসাবে তারা পুরা দুনিয়া দিতে প্রস্তুত হয়ে যাবে। এত কঠিন শাস্তি তারা কিয়ামতের দিন দেখবে। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহ, সেই দিন এই জালিম ব্যক্তি বলবে, হে আল্লাহ, দুনিয়াতে অনেক জুলুম করেছি, এখন একটা চান্স দাও, এখন আমি দুনিয়াতে গিয়ে আর কারো ওপর জুলুম করব না। চান্স দেয়া হবে? দুনিয়াতে আল্লাহ অবকাশ দিয়েছেন, এখন আর অবকাশ নেই। দুনিয়াতে আল্লাহ সুযোগ দিয়েছেন, এখন আর কোনো সুযোগ নেই। وَأَنذِرِ النَّاسَ يَوْمَ يَأْتِيهِمُ الْعَذَابُ فَيَقُولُ الَّذِينَ ظَلَمُوا رَبَّنَا أَخِّرْنَا إِلَى أَجَلٍ قَرِيبٍ نُجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ الرُّسُلَ. আল্লাহ তাআলা বলেন, সেই কঠিন দিনের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আপনি মানুষদেরকে সতর্ক করুন। এই দিনটি আসতেও পারে, আবার নাও আসতে পারে, বিষয়টা এমন নয়। বরং নিশ্চিত এই দিন আসবেই, সেই দিন যখন আসবে তখন জালিমরা বলবে, হে আল্লাহ, একটু আমাকে সুযোগ দেন, একটু আমাকে অবকাশ দেন, একটু আমাকে দুনিয়াতে আবার ফিরে যাওয়ার একটা চান্স দেন। এবার যদি আমি দুনিয়াতে যাই আর কোনো খুন খারাপি করব না, আর আমি ব্যাংক লুট করব না, রোডের জায়গায় আমি বাস দিব না, আমি মানুষের হক নষ্ট করব না, বরং নজিবে দাওয়াত একা, আপনি যা বলবেন কোরআনে আমি আমরা আপনার দাওয়াত কবুল করব। ওয়ানাত্তাবি'ইর রুসুল, আমরা রাসূলদের ইত্তিবা করব। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন জালিম অপরাধীদেরকে যদি তুমি একটু দেখতে, ভিডিওটা আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন কোরআনের মধ্যে, কিন্তু এটা আমরা বাস্তবে দেখব মৃত্যুর পর। এখন চিত্রটা আল্লাহ তুলে ধরেছেন যে বিষয়টা এমন হবে। ভিডিও একটা যখন আমরা দেখি, দেখতে ভুল হতে পারে, কিন্তু কোরআনের বর্ণনা ভুল হতে পারে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন জালিমদের চিত্র কেমন হবে, না কিছু রুউসিহিম, মাথা নত হবে। দুনিয়াতে মাথা কী ছিল? উঁচু ছিল। তার তর্জনীর হেলানিতে পুরা সমাজ উঠবস করতো, অবৈধ ব্যবসা করেই যাচ্ছে, কেউ কোথায় বলতে পারে না, সবসময় মাথা উঁচু অর্ডার করত। কিন্তু এখন না কিছু রুউসিহিম, মাথা নত থাকবে এবং বলবে, হে আল্লাহ, আমরা সব শুনেছি, এখন আবসরনা ওয়া সামিআন, এখন আমরা শুনবো মানবো, ফারজিআনা না'মাল সালিহান, এখন একবার শুধু দুনিয়াতে ফিরিয়ে দেন, আর জুলুম অত্যাচার নিপীড়ন চালাবো না, না'মাল সালিহান, ভালো ভালো হয়ে আমরা চলবো। আল্লাহ তাআলা বলেন, এখন এত আবদার কেন? ছাড় দিয়েছিলাম ভেবেছিলে ছেড়ে দিব, সুযোগ দিয়েছিলাম ভেবেছিলে তুমি বেঁচে যাবে। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল, দুনিয়াতে তোমার ভাব এমন ছিল, অহংকারী এমন ছিল, তুমি কেমন জানি শপথ করে করে বলতে, আমার কোনো পতন নেই। আজও কিছু জালিম বলে কি না, আমাদেরকে কেউ মারতে পারবে না, আমাদেরকে কেউ সরাতে পারবে না, আমাদের পতন কখন হবে না, আমার ব্যবসা বাণিজ্যের ধ্বস কখনও নামবে না, আমাকে ডিমোশন কেউ করতে পারবে না, এরকম জুলুম করেই যাচ্ছে, তো এখন জাহান্নামে এসে এভাবে এত আবদার করছো কেন? দুনিয়াতে না তুমি বলেছিলে, আলাইসালি মুলকু মিসরা, এই পুরা মিশর আমার, ওয়াহাদিহিল আনহারু তাজরি মিন তাহতি, মিশরের সব পানি আমার প্রাসাদের নিচ দিয়ে চলছে। ফিরআউন, তুমি না মনে করেছিলে তোমার কোনো পতন নেই, তোমার কোনো হালাক ধ্বংস নেই, এখন এত আবদার কেন? কেন আমি কোনো নবী পাঠাই নাই, আমি কোনো রাসুল পাঠাই নাই, তোমাকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য আমি কি কাউকে পাঠাই নাই? না, পাঠিয়েছি, অবশ্যই পাঠিয়েছি, তখন শোনো নাই এবং শুনতে ভালোও লাগে নাই, হাসাহাসি করেছ, মস্কারি করেছ, বরং যারা আমার এই দিনের ঝান্ডা উত্তোলন করেছে তুমি তাদের উপর জুলুম নিপীড়ন নির্যাতন চালিয়েছ, তুমি তাদের চোখ উপরে ফেলেছ, তুমি তাদেরকে গুলিবিদ্ধ করেছ, তুমি তাদের পায়ের উপর গুলি টেকিয়ে তুমি তাদেরকে চিরতরে পঙ্গু করে দিয়েছ, এখন আসছো কেন এত আবদার, এখন এত আবেদন করছো কেন? দুনিয়াতে তুমি তো সেই ঘরেই ছিলে,
তোমার আগে এই ঘরে বসে বসে যারা জুলুম করেছে, তুমি দুনিয়াতে সে গদিতে ছিলে, এই গদিতে বসে বসে তোমার আগে আরও অনেকে জুলুম করেছে, তুমি দেখেছো এবং পড়েছো ইতিহাস থেকে জেনেছো, তোমার আগে জুলুম করার কারণে তার পতন হয়েছে, তার পতন হয়েছে বিধায় তুমি এই গদিতে এখন বসেছ। সে যদি বসে থাকতে পারতো তুমি আসতে পারতে না, সে গিয়েছে বিধায় এখন তুমি এসেছো, এত কিছুর পর তুমি শিক্ষা নেও নাই কেন, এখন আখিরাতে এসে এত আবদার কেন? وَسَكَنْتُمْ فِي مَسَاكِنِ الَّذِينَ ظَلَمُوا أَنفُسَهُمْ وَتَبَيَّنَ لَكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ الْأَمْثَالَ আল্লাহ তাআলা বলেন, তোমরা এমন ঘরে ছিলে, এলাকায় ছিলে, গদিতে ছিলে, ক্ষমতায় ছিলে, এর আগে যারা ছিল তারাও জুলুম করেছে, তাদের পতন হয়েছে, এখন তোমরা এসেছো, وَتَبَيَّنَ لَكُمْ তোমাদের সামনে স্পষ্ট ছিল ওরা কেন ওদের পতন হয়েছে, তার ব্যবসার দোষ নেমেছে, বিধায় তোমার নিকট এই দোকানটি সে বিক্রি করেছে, এখন তুমি যদি এই দোকানে এসে একইভাবে তুমি গোদামজাত করো এবং ব্যবসা বাণিজ্যে প্রতারণার আশ্রয় নাও, তার যেমন পতন হয়েছে তোমার পতনটাও তেমন হবে। তোমার আগে সে যেভাবে চাকরি করতে গিয়ে ঘুষ নিত, চাকরি হারিয়েছে, এখন তুমি একই চেয়ারে বসে যদি একই অন্যায় করো, তোমারও পতন একই পদ্ধতিতে হবে। وَتَبَيَّنَ لَكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ তোমার সামনে স্পষ্ট হয়েছে দুনিয়াতে জুলুমের পরিণতি কত ভয়াবহ। وَضَرَبْنَا لَكُمُ الْأَمْثَالَ কত দৃষ্টান্ত আমি আল্লাহ তাআলা উপস্থাপন করেছি তোমার সামনে, ফিরাউনের পতন, নমরুদের পতন, হামানের পতন, কারুনকে, فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ তার পুরো প্রাসাদ সহ জমিনের নিচে আল্লাহ তাআলা দাফন করে ফেললেন। এত কিছুর পর তুমি জুলুম করেই যাচ্ছ আর এখন এত আবদার, না এই আবদার তোমার মানা যাবে না। وقد مكروا مكرهم وعند الله مكرهم وان كان مكرهم لتزول منه الجبال আল্লাহ তাআলা বলেন, তারা ষড়যন্ত্র করছে, যদিও তাদের প্রত্যেকটা ষড়যন্ত্রের হিসাব আল্লাহর নিকট দিতে হবে, রুদ্ধকার বৈঠক, দরজা বন্ধ, এখন আর কেউ আসতে পারবে না, বলা হয় না রুদ্ধকার বৈঠক, আপনি সব দরজা বন্ধ করেছেন, এক দরজা বন্ধ করতে পারেন নাই, বৈঠক করছেন কার হকটা নষ্ট করা যায়, এক মাস আগ থেকে আপনি পরিকল্পনা নিচ্ছেন কীরকম হত্যা করা যায়, খুন করা যায়, তার দোকানটা দখল করা যায়। আল্লাহ বলেন, ওয়াইন্দাল্লাহি মাকরুহুম, এই জুলুম নিপীড়ন নিষ্পেষণ করার যত ষড়যন্ত্র পরিকল্পনা হচ্ছে এই সব কিছুর পাই পাই হিসাব কিন্তু আল্লাহর নিকট দিতে হবে এবং আল্লাহ তাআলা নেবেন এর হিসাব। যদিও তোমার ষড়যন্ত্র এমন ছিল, লাতা জুলা মিনহুল জিবাল, মনে হচ্ছে পাহাড় টলে যাবে, পাহাড় নড়ে যাবে, পাহাড় অপসারিত হয়ে যাবে, এত কঠিন সূক্ষ্মভাবে তুমি ষড়যন্ত্র এঁকেছ, পরিকল্পনা নিয়েছ, মনে হচ্ছে মজলুম তো খুঁজেই পাবে না কে আমার উপর জুলুম করেছে, না আজ কিয়ামতের দিন তোমার চোখ কথা বলবে, তোমার হাত পা কথা বলবে, তোমার চামড়া কথা বলবে, তোমার জুলুমের প্রত্যেকটা হিসাব আমি আল্লাহর নিকট তোমাকে দিতে হবে। ওয়াইন্দাল্লাহি মাকরুহুম, তাদের গভীর সুদূর প্রসারী চক্রান্ত কূট কৌশল আল্লাহর কাছে রক্ষিত, জানা আছে, আল্লাহ তাআলা সবই জানেন, তাদের সব ষড়যন্ত্র আল্লাহর আয়ত্তাধীন, আল্লাহর নিয়ন্ত্রণে তিনি তাদের যাবতীয় চক্রান্ত বেষ্টন করে আছেন, সময় মতো আল্লাহ তাআলা এই হিসাবটি নেবেন। অতএব আল্লাহর এই সকল ওয়াদা মিথ্যা মনে করিও না, নবীদের সাথে, রাসূলদের সাথে, ইমানদারদের সাথে আল্লাহ যে মুজলুমদের সাথে আল্লাহ যে ওয়াদা করছেন, সবর করো, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর সাহায্য আসবে, এটাকে মিথ্যা মনে করিও না, সাহায্য অবশ্যই অতীতেও এসেছে, এখনও আসবে, আল্লাহ জালিমের পক্ষে নন, আল্লাহ মজলুমের পক্ষে। ফালা তাহসাবান্না আল্লাহ মুখলিফা ওয়াদিহি রাসূলা ইন্নাল্লাহ আজিজুন যু ইন্তিকাম আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার রাসূলদের সাথে যে সকল ওয়াদা করেছেন তুমি এটা মনে করিও না যে আল্লাহ তাআলা এগুলো ভঙ্গ করবেন, ময়দানে আল্লাহ মজলুমকে ছেড়ে আল্লাহ পলায়ন করবেন না, আউযু বিল্লাহ, আল্লাহ এমন নন, আল্লাহর শক্তি এত বেশি, ইন্নাল্লাহ আজিজুন, এই জালিমের শক্তি যত বেশি হোক না কেন আল্লাহ তার চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী, এটা মনে করিও না যে আল্লাহ দোয়া কবুল করছেন না এই জালিমের সাথে, বোধহয় আল্লাহ পারছেন না, না লুন্তিকাম, আল্লাহ প্রতিশোধ গ্রহণ করতে পারেন, মজলুমের পক্ষ হয়ে আল্লাহ তাআলা তার হককে আল্লাহ ফিরিয়ে দিতে পারেন, কোনো একটি হিকমতের কারণে, কৌশলের কারণে হতে পারে বিলম্ব হচ্ছে, হিকমাতুম বালিগা ফামা তুগনি নুযুর, পরিপূর্ণ হিকমত, এটি আল্লাহর রহস্য,
কিন্তু ভীতি প্রদর্শন তাদের কোনো কাজে আসলো না। কিয়ামতের দিন এই জালিমদেরকে বলা হবে, এখন এত আবদার কেন? কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের নিকট কি ভয় প্রদর্শন করার জন্য এরকম মাহফিল করা হয় নাই, বোঝানো হয় নাই জুলুমের পরিণতি কি, এখন এত আবদার কেন? তারা বলবে, বালা কাদ জাআনা নাযির, হে আল্লাহ, আমাদের নিকট এসেছিল, আমাদের দরজায় নক করেছিল, আমাদের হাতে বই উঠিয়ে দিয়েছিল, আমাদেরকেও মাহফিলে ডেকেছিল, কিন্তু মনের খাহিসাতের কারণে, প্রবৃত্তির কারণে মন চেয়ে চার একটু হারাম নিয়ে নেই, ঘুষ খেয়ে ফেলি, সুদ নিয়ে নেই, এভাবে মানুষের উপর জুলুম করেছি, আজ আমি ধরা পড়েছি। সম্মানিত ভাইরা, এই জুলুম সম্পর্কে আজ যে আমরা আলোচনা করলাম, আলোচনাটি যেন এমন না হয় যে এই আলোচনা অমুকের জন্য তমুকের জন্য, আমি তো একবারে মুক্ত না, বলা যায় না, আমি আপনিও নিজেদের অজান্তে আমরা অনেক জুলুমে লিপ্ত হয়ে যেতেও পারি, ফলে জুলুমের যে ভয়াবহ পরিণতি এর শিকার আমি আপনিও হয়ে যেতে, এই জন্য আত্মসমালোচনা করতে হবে, আমি কারো হক নষ্ট করি নাই তো? একজনকে বলেছিলাম 3 মাসের ভিতরে আপনার টাকা দিব, 6 মাস হয়ে যাচ্ছে, আমি আমার কোনো খবর নেই, ফোনও ধরছি না, আমি জালিম হচ্ছি না তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মাতলুল গানিয়্যু যুলমুন, সচ্ছল ব্যক্তি যখন টালবাহানা করে এটাও জুলুম। লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউকাদারিশ শাতিল জালহাই মিনাশ শাতিল কারনা, কিয়ামতের দিন প্রত্যেক মজলুমের হক জালিমের কাছ থেকে নেওয়া হবে, এমনকি শিং বিশিষ্ট যে সকল বকরি আছে তাদের কাছ থেকে শিংবিহীন বকরির হকটা নেওয়া হবে। কিয়ামতের দিন শুধু মানুষ মজলুম না, বকরি মজলুম আছে, গরু মজলুম আছে, পাখি মজলুম আছে, সবাইকে কিয়ামতের দিন হাশর করা হবে, উঠানো হবে। ও ঈদাল ওহৌশু হুশিরাত, ওহৌশ বলা হয় বিভিন্ন জীব জন্তু হিংস্র প্রাণী, আল্লাহর হুশিরাত, তাদেরকেও হাশর করা হবে। ওমা মিন দাব্বাতিন ফিল আরযি, জমিনে যত বিচরণশীল, তুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন, সবাইকে আল্লাহর সামনে একত্রিত করা হবে। এবং শিং বিশিষ্ট যে বকরি তার একটু পাওয়ার, তার একটু ক্ষমতা, ফোর্স, দুইটা কী আছে, শিং আছে, যার যেটা আছে সে সেটা নিয়েই শক্তি দেখায়, কেউ সন্তানের শক্তি দেখায়, আমি 10 পুত্র সন্তানের বাবা, পুরা সমাজ তার জুলুম অত্যাচার নিপীড়নে আতঙ্কিত, যে এর সাথে তো কথাই বলা যায় না, তার 10টা কী আছে, বডিগার্ড তার ডানে বামে সব সময় থাকে, কারো টাকা পয়সার কারণে জুলুম করে, কেউ তার দল সংগঠন ক্ষমতা পাওয়ার সরকার এক একজন এক এক জিনিস নিয়ে জুলুম করে, যেরকম বকরি জুলুম করে তার কিসের কারণে, অন্যায়ভাবে এই শিংটা ব্যবহার করে যতটা গুতা মেরেছে, আঘাত করেছে, মেরেছে, এগুলো বৃথা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাত্তা ইউকাদাল ইশাতিল জালহাই মিনাল শাতিল কারনা, দুনো বকরিকে উপস্থিত করানো হবে, এই মজলুম বকরির হকটা জালিম বকরির কাছ থেকে নিয়ে তারপর বলা হবে কোন উত্তরাবা সবে মাটি হয়ে যাও। তাহলে মানুষ জালিম যারা আছে এগুলোকে এমনি চলে যাবে? মানুষের হক যে খাচ্ছে, সে তার পেটে টাকা ঢুকাচ্ছে না, জায়গা জমিনের টাকা ঢুকাচ্ছে না, শেয়ার মার্কেটের টাকা ঢুকাচ্ছে না, মানুষদেরকে এই প্রবাসে এনে আপনার জন্য 2000 রিয়ালের চাকরি আছে, তারপর 500 রিয়াল বোনাস আছে, 2 দিন ছুটি আছে, আসার পর দেখা যায় এগুলি সব মিথ্যা, মাসে 1000 রিয়াল ইনকাম করা যায় না, এনেছে আনার পর যে এনেছে সে আবার কী হয়ে যায়, উদাও হয়ে যায়, এগুলো হচ্ছে কি না? টাকাটা তো একবারে হালাল টাকা নাকি, হারাম টাকা, আপনার পেটে আপনি টাকা ঢুকাচ্ছেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আপনি আপনার পেটে আগুন ঢুকাচ্ছেন, আগুনে হাত দিলেন, আপনি যদি শান্তি চান শান্তি দিবে? আগুনের কাজে হচ্ছে আপনার হাত পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। ঠিক তেমনিভাবে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, নিশ্চয় যারা অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করছে, আল্লাহ বলেন তাদের পেটে খাবার নয়, টাকা পয়সা নয়, আগুন তারা ঢুকাচ্ছে, আর এই আগুনের কাজে হচ্ছে অশান্তি। মেয়েটি আপনার ভালো হতো, এখন হারাম খাওয়ার কারণে সে আপনার ঐশীর মতো হবে। আপনার স্ত্রী খুব নেককার ছিল, আপনার কথা মতো চলতো, ওই হারাম ব্যবসা করেছেন, আরেকজনের টাকা নষ্ট করেছেন, ওই টাকাটা পকেটে ঢুকিয়েছেন, এখন এই স্ত্রী দেখবেন আরেকজনের সাথে চলে গেছে, বা ফোন করলেই ঝগড়া। আমাদেরকে মাসালা জিজ্ঞাসা করে যে আমি তো চেষ্টা করি সোজা হয়ে চলতে, কিন্তু জানি না ফোন করলেই আমার ভিতরে একটা আমার মন কাঁপতে থাকে যে এখনই শুরু হয়ে যাবে, ফোন করেই বলে হ্যাঁ শুরু করো, বলে কী শুরু করবো, বলে শুরু করো, কেন শুরু করবে, কারণ আপনি যে টাকাটা পাঠাচ্ছেন এটা হালাল টাকা নয়, ওই হারাম টাকা দিয়ে তার রক্ত হচ্ছে, গুস্ত হচ্ছে,
মোটা হচ্ছে, এবং এই দেহের দাবি হচ্ছে আপনাকে অশান্তি দেওয়া, সে আপনাকে শান্তি দিতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, অতএব জুলুম থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। আজকে আপনি যার উপর জুলুম করছেন সে আপনার কাছ থেকে তার হকটা নিবে, কিন্তু কিয়ামতের দিন টাকা আকারে নিবে না, ডলার পাউন্ড রিয়াল দিরহাম দিনার আকারে নিবে না, আপনার নেক আমল হিসাবে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে মুফলিস বলেছেন, দেউলিয়া বলেছেন। ব্যাংকে আপনার অনেক টাকা ছিল, এখন এক টাকাও নেই, এটাকে কি বলি আমরা? দেউলিয়া। ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া হজ, নামাজ রোজা হজ যাকাত, অনেক আমল নিয়ে বান্দা আসবে, অনেক ধনী আমলের দিক দিয়ে জান্নাতে যেতে লাগবে। পাওনাদাররা ধরবে, তুমি কোথায় যাচ্ছ? বলে জান্নাতে। বলে জান্নাতে যাবে তো সহজ না, আগে আমাদের পাওনাটা দাও। প্রথম একজন দাঁড়াবে, আমাকে অমুক দিন তুমি আমার গীবত করেছ, তাকে গত মাসের রমজানের পুরা রোজা দিয়ে দেওয়া হবে। তারপর দ্বিতীয়জন ধরবে যে আমার কাছ থেকে তুমি এত টাকা নিয়েছিলে, আমার টাকাটা দেও নাই, এর আগের রমজানের পুরা রোজা সে নিবে। এরকম রোজা নিবে, উমরা নিবে, হজ নিবে, তিলাওয়াত নিবে, নিতে নিতে সিরিয়াল শেষ হয় না। তখন আল্লাহ তাআলা ওই মুজলুমদের গুনাহটি এই ব্যক্তির উপর চাপিয়ে দিয়ে, যে আমলের দিক দিয়ে অনেক ধনী ছিল, এখন একবারে দেউলিয়া ফকির মিসকিন হয়ে তাকে জাহান্নাম নিক্ষেপ করা হবে না, আউযুবিল্লাহ। তার অপরাধ একটাই, সেটা হচ্ছে সে জুলুম করেছে। ইত্তাকু যুলমা ফা ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম থেকে বাঁচো, কারণ জুলুম কিয়ামতের দিন অনেক অন্ধকার, সব আমল নষ্ট করে দিবে, জান্নাতিকে জাহান্নামে বানিয়ে ফেলবে। নেক আমল নষ্ট করে বদ আমলের বোঝা নিয়ে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলের উপর আমল করার তৌফিক দান করুন, জুলুমের মতো ভয়ঙ্কর অপরাধ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আমরা যেন নিজের উপর জুলুম না করি, আল্লাহর উপর জুলুম না করি, বান্দার উপর জুলুম না করি, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, এই সব হক যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জালিমের বিরুদ্ধে হুঙ্কার, বদির হয়ে যদি তুমি না শোনো মাজলুমানের হাহাকার, তবে কহু ভেব না তুমি, আসবে না তোমার বিপদ। যদি জিহাদের ডাক আসে কিভাবে রবে বসে, দাবি করো যদি নবীর উম্মত।